সকাল আমাদের নতুন কোনো পেশেন্ট ভর্তি হয়নি সাসপেক্টেড কোনো নতুন রোগী ভর্তি হয়নি আমাদের গতকালকে যে রোগীটা ইনফেকশাস ডিজিজ হসপিটালে ভর্তি ছিল সে এখনও ভর্তি আছে তার অবস্থা অপরিবর্তিত আছে তাকে আমরা অবজারভেশনে রেখেছি এবং আমাদের টেস্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল হওয়া মাত্র আমরা তার টেস্ট করবো বলে প্ল্যান করেছি আমাদের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর ওয়ার্ডে যে অবজারভেশন ওয়ার্ড আছে সেখানে আমাদের ছয়টা রোগী ছিল তার মধ্যে দুজন রোগীকে আজকে আমরা ছুটি দিয়েছি চারজন রোগী অবজারভেশন ওয়ার্ডে আছে তারা কেউ করোনা সাসপেক্ট না তারা সাধারণ রেসপেক্টের রোগী এবং তারা সবাই ভালো আছে স্টেবল আছে আর আমাদের টেস্টের যে ফ্যাসিলিটি সেটা তো কাজ করে যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা এবং টেকনিশিয়ানরা কাজ করে যাচ্ছে এটা চালু হওয়া মাত্র আমরা আপনাদের জানাবো যে আমাদের টেস্টিং ফ্যাসিলিটি চালু হয়েছে উপসর্গ পেলেই আইসোলেশনে রাখা হচ্ছে না যাদের করোনার টিপিক্যাল সিমটমগুলো আছে যেমন জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট এই ধরনের সিমটম নিয়ে যারা আসছে তাদেরকে আমরা সাসপেক্ট মনে করে আইসোলেশনে রাখছি আর যারা রুটিন রোগী যেমন ধরেন অ্যাজমা সিওপিডি টিউবাক্লোসিস নিমোনিয়া মানে কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া যেটা তাদেরকে আমরা আমাদের অবজারভেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছি আর যদি যাদেরকে আমরা করোনার কিছু তো সম্ভাবনা থাকে তাদেরকে আমরা জেনারেল ওয়ার্ডে রাখছি না তাদেরকে আমরা ইনফেকশন ডিজ হসপিটালে আইসোলেশনে রাখছি এখন এইটা এই রোগীগুলো করোনা ভাইরাসে মারা গিয়েছে কিনা এটা আসলে নিশ্চিত করে বলা সম্ভব না টেস্ট না করে কারণ টেস্ট না করে অনেক সময় অনেক ভুল ধারণা হতে পারে আমাদের সুতরাং আমরা আসলে কোনো ভুল ধারণার বশবর্তী হয়ে কথা বলতে চাই না আমরা যেগুলো নিশ্চিত যেটা ল্যাবরেটরি কনফার্ম কেস সেগুলোকেই কেবল করোনা ভাইরাসে মৃত্যু বলতে চাই আমাদের একটা আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে যারা টিপিক্যালি সিমটোমেটিক পেশেন্ট বা হেলথ কেয়ার ওয়ার্কার যারা এই সমস্ত রোগীর সেবা দিয়েছেন এবং এখন সিমটোমেটিক হয়ে গেছেন তারা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হ্যাঁ কারণ এটা আপনার বিদেশি সিডিসি এবং ইনফেকশন ডিজিজ সোসাইটি অফ আমেরিকার গাইডলাইন অনুযায়ী এই মানুষগুলো হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি এইভাবে প্রায়োরিটি আমাদের সিকোয়েন্স করা আছে হ্যাঁ যে কে প্রায়োরিটি পাবে তারপরে কে প্রায়োরিটি তারপরে কে প্রায়োরিটি আমরা যে কেউ চাইলেই টেস্ট করতে পারবে ব্যাপারটা এরকম না অবশ্যই আমাদের প্রাতিষ্ঠানিকভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন দেখে যদি মনে করেন যে না এটা করোনা সাসপেক্ট তাহলে তাকে টেস্টের জন্য সুপারিশ করবেন যে কেউ এসে টেস্ট চালিয়ে চাইলেই করিয়ে নিতে পারবে ব্যাপারটা এরকম না আমি কালকে রাত সাড়ে বারোটা পর্যন্ত প্রায় পঁয়ষট্টিটা রোগ ফোন কল রিসিভ করেছি শুধু আমি একা সবাই ফোন পাচ্ছি এর মধ্যে বেশিরভাগই আসলে করোনা ভাইরাস সম্পর্কিত নয় অন্যান্য বিভিন্ন রকম শারীরিক সমস্যা আমরা সব প্রশ্নের জবাব দিচ্ছি রোগীদের সর্দি জ্বর দু একটা অল্প কিছু বেশিরভাগই অন্যান্য শারীরিক সমস্যা আমরা এই মুহূর্তে যে কোনো ধরনের ফ্লু লাইক সিমটমস মানে ফ্লুর মতো সিমটম যাদের আছে তাদেরকে আমরা সন্দেহের তালিকায় রাখছি সেই হিসেবে বাচ্চাটাকে আমরা রাখতে চাচ্ছি যে আরও দু একদিন থাকুক কারণ তার কাশিও আছে শ্বাসকষ্টও আছে জ্বরও আছে পরীক্ষা করার সুযোগও এবং আমাদের পরীক্ষা করার সুযোগও হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে আমরা সেজন্য ছেলেটাকে এই মুহূর্তেই আমরা ডিসচার্জ করতে চাচ্ছি না ছেলেটা যেহেতু শ্বাসকষ্টও আছে তাকে এই মুহূর্তে আমরা বাসায় ছাড়তে চাচ্ছি না তারা একদম ডিটেলস বলতে পারবে তবে আমি যতটুকু জানি যে তারা ট্রাই করে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এবং তাদের তো একার হাতে না ঢাকার যারা প্রতিনিধি আসবেন ওনারা চলে আসবেন হয়তো কিছুক্ষণের মধ্যে ওনারা আসবেন এসে এখানকার পরিস্থিতি অনুযায়ী এখানকার জনবলকে ট্রেন্ড করবেন সেটা সেট করবেন সম্মিলিতভাবে তারা চেষ্টা করতেছে যার ফলে একদম ডেফিনেটলি বলা মুশকিল বাট দে আর ট্রাইং আমরা শুনেছি যে আগামীকাল থেকেই আমরা ধারণা করতেছি আগামী আগামীকাল থেকেই হয়তো শুরু করবেন ওনারা ধারণা করতেছি এখনও তো ওনারাই বলতে পারবেন যে আসলে আগামীকাল থেকে সম্ভব কিনা আমরা এরকম শুনেছি যে ওনারা আশা করছি ধারণা শুধু না আশাও করতেছি আমরা বার্ন ইউনিটকে আপনাদেরকে আগেও বলেছি যে উনত্রিশ তিরিশ নম্বর ওয়ার্ডটাকে আমরা প্রস্তুত করছি যে যাদের কনফার্ম করোনা পজিটিভ তারা যেন অন্য কোনো রোগীর সংস্পর্শে না আসে সেটা নিশ্চিত করার জন্যে এই দুটো ওয়ার্ডকে প্রস্তুত করা হচ্ছে এটা প্রক্রিয়াধীন এটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ ওটার জন্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা পিডব্লিউ এর সাথে কথা বলেছি কিছু রিপেয়ার ওয়ার্কস আছে তারা এটা করছেন এবং ইনশাল্লাহ আমরা এর মধ্যে রেডি করে ফেলবো ওয়ার্ড খালি করতে আমাদের সময় লাগবে না কারণ এই মুহূর্তে আমরা এটা আসলে পরিচালক স্যারের অনুমতি ছাড়া আপনাদের পরিচালক স্যারের পারমিশন লাগবে আপনাদের আমরা এই ব্যাপারটা ডিসাইড করে আমরা সবাইকে জানিয়ে দিব এই ব্যাপারে চিঠি সব জায়গায় চলে যাবে যে এটা সিভিল সার্জনের সুপারিশে আসবেন না কার সুপারিশে আসবেন এই চিঠি আমরা প্রস্তুত করছি এটা প্রস্তুত হলে সবাইকে জানিয়ে দেবো সংশ্লিষ্ট সিভিল সার্জনের কাছে নির্দেশনা চলে চলে যাবে সেভাবে আসবে